বেশি কিছু বলবো না। আমরা মুখ্যমন্ত্রীর ভাবনা চিন্তাকে আমরা খুব আমি খুব শ্রদ্ধা করি, আপনারাও নিশ্চয়ই এটাকে শ্রদ্ধা করবেন। যে 13 জন শহীদ হয়েছেন তাদের জন্য তারা চলে গেছে, তাদের জন্য তো কিছু করার নেই, কিন্তু মুখ্যমন্ত্রী এতটাই মানবিক যে 13 জনের বাড়িতেই তিনি প্রত্যেক বছর তিনি চিঠি দেন যে 21শে জুলাই পালন করছি, তো আপনারা আসুন, আপনারা আসবেন। এছাড়াও প্রত্যেকটি বাড়ি থেকেই তিনি কিন্তু তাদেরকে তার যতটুকু সামর্থ্য তিনি তাদের একটা কাজের উপায় তিনি করে দিয়েছেন, যে জন্য সেই 13 জন শহীদ তা এটা ভেবেই বেঁচে আছেন যে না তাদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আপনারা 21শে জুলাই সম্বন্ধে আরও কিছু জানবেন, আমি তো অতি ক্ষুদ্র মানুষ, আমার অতি ক্ষুদ্র অভিজ্ঞতা, সে এই অভিজ্ঞতার মাধ্যমে আমি সামান্য কিছু বললাম। আপনার এছাড়াও আরও পরবর্তীকালে আরও যারা গুণীজন ব্যক্তি আছেন তাদের কাছ থেকে আপনারা 21শে জুলাই সম্বন্ধে জানবেন। এই আশ্বাস রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার স্বল্প বক্তব্য শেষ করলাম। নমস্কার।